মুশফিকুর আলম সরাসরি যাচ্ছে তার কাছে। তিন যুগের বেশি সময় ধরে অবৈধ দখলে থাকা চট্টগ্রামের যেই সলগুলা এলাকা রয়েছে সেখানে 86 একর জায়গা দখল মুক্ত করতে কিন্তু অভিযানে নেমেছে সিডিএর পক্ষ থেকে, যেখানে তারা বলা হচ্ছে এখানে প্রায় 120 টাকার জায়গা দীর্ঘদিন ধরে তারা অবৈধ দালালরা এখানে দখল করে আছে, যেখানে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন বহুতল ভবন ভাঙ্গা হচ্ছে, এর আগেও কিছু অংশ ভাঙ্গা হয়েছিল এবং চার থেকে পাঁচটি দুই থেকে তিনতলা ভবন আছে এবং বিভিন্ন ডিপো ছিল, বিভিন্ন দোকান ছিল, গ্যারেজ ছিল। আমি আপনাকে জানিয়ে রাখি 1966 সালে এই জায়গাটি কিন্তু অধিগ্রহণ করে সিডিএ উন্নয়ন কর্তৃপক্ষ, অর্থাৎ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। পরবর্তীতে এই জায়গাটি 1985 সালে কিন্তু ইজারা দেওয়া হয় অস্থায়ী ভিত্তিতে, তারা সেই ইজারা নেওয়ার পর কিন্তু ইজারা নিয়েছে কিন্তু সেই টাকাগুলো পরিশোধ করেনি। দীর্ঘদিন ধরে এখানে অবৈধ দখলদারদের কারণে এই জায়গাটি দীর্ঘদিন ধরে উচ্ছেদ অভিযান চালানো যাচ্ছে না এবং দখল মুক্ত করা যাচ্ছিল না সিডিএর পক্ষ থেকে। কিন্তু তারই প্রেক্ষাপটে 2004 সালে কিন্তু সিরিয়া কিন্তু আদালতে শরণাপন্ন হয় এবং দীর্ঘ প্রক্রিয়া শেষে কিন্তু হাইকোর্টে পর্যন্ত গড়ায় এই জায়গার মামলা। পরবর্তীতে কিন্তু হাইকোর্ট যে অবৈধ দখলদারদের যারা মামলা করেছে তাদের মামলা খারিজ করে দিয়েছে এবং এটি ভাঙার জন্য নির্দেশ দিয়েছে। তারই অংশ হিসাবে কিন্তু গত সপ্তাহে একবার কিছু অংশ ভেঙেছে, আজকেও কিন্তু এই বহুতল ভবনের বিভিন্ন অংশ ভাঙছে এবং সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে স্পেশাল ম্যাজিস্ট্রেট এখানে এসেছে এবং নির্বাহী প্রকৌশলীরা এসেছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছে, বিপুল সংখ্যক আনসার সদস্য এবং পুলিশ সদস্যরা এসেছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার বাম পাশে আরেকটি ভবন কিন্তু এক্সকাভেটর দিয়ে ভাঙ্গা হচ্ছে, বড় ধরনের যে এক্সকাভেটর সেগুলো একটি ইতিমধ্যে ভাঙ্গা হয়েছে, আরেকটি কিন্তু সেরকম এক্সকাভেটর দিয়ে ভাঙ্গা হচ্ছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে বড় ধরনের যে লোহা সেটি দিয়ে গর্ত করে কিন্তু এই বহুতল ভবনটির বিভিন্ন অংশ কিন্তু ভাঙ্গা হবে। তবে এখানকার যারা দখলদাররা যারা রয়েছে, যারা এটা দীর্ঘদিন ধরে ছিল, তাদের বিভিন্ন অভিযোগ রয়েছে কিন্তু সেই অভিযোগে আসলে কোনো যুক্তিকতা না থাকায় কিন্তু সিডিআর পক্ষ থেকে কিন্তু সেই জায়গাগুলো দখলমুক্ত করার জন্য কিন্তু এখানে এই বহুতল ভবনগুলো ভাঙ্গা হচ্ছে। এর এই গত সপ্তাহের পর থেকে কিন্তু এই যে 86 একর যে জায়গা, সেই জায়গার চারিপাশে কিন্তু বাউন্ডারি দেয়াল তারা দিয়েছে সিডিআর পক্ষ থেকে এবং আজকেও কিন্তু বিপুল সংখ্যক পুলিশ সদস্য এবং সিডিএ অধীন কর্মকর্তারা এসে কিন্তু সেই অভিযানে অংশ নিয়েছে। আপনাকে যেটি বলতে পারি, আসলে এই যে অভিযান সেটি চলছে এবং আজকে সারা দিন কিন্তু এই উচ্ছেদ অভিযান চলবে। এখানে কিন্তু আপনারা একটু দেখানোর চেষ্টা করি বিপুল সংখ্যক পুলিশ এবং যে স্পেশাল ম্যাজিস্ট্রেট সহ সিডিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন। তাদের যে দাবি সেটা হচ্ছে এই 86 একর জায়গার বাজার মূল্য বর্তমানে 100 থেকে 200 কোটি টাকার বেশি। এই জায়গাগুলো দখলমুক্ত করে কিন্তু তারা এখানে বিভিন্ন স্থাপনা করবে বলে জানিয়েছে। যদিও এই তিন যুগ আগে এই জায়গাটিতে সিডিএ অধিগ্রহণ করেছিল, একটি এখানে এই এলাকার মানুষের জন্য একটি বাজার এবং পাজে যে সড়ক রয়েছে সেই সড়কটি সংস্কার করার জন্য, কিন্তু সেই সেই জায়গা আজকে যে অভিযান আজকে পুরো দিন চলবে এবং এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিন আফরুজ রয়েছে এবং নির্বাহী প্রকৌশলীরা রয়েছে, তারা কিন্তু এই বহুতল ভবনটি কিন্তু কিছুক্ষণের মধ্যে সেটা আস্তে আস্তে ভাঙবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের সলগোলা থেকে সিরিয়ার যে অভিযান, তিন যুগ ধরে যে অবৈধ দখলদার থাকা সেই 86 একর জায়গা দখলমুক্ত করার জন্য যে অভিযান শুরু হয়েছে সেটি এখনও চলমান রয়েছে, আজকে পুরো দিন সেই অভিযান চলবে। এই ছিল সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে।